ঢালিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নির্বাচন শেষ, শুটিংয়ের চাপও কম, ফলে সব কোলাহল থেকে দূরে গিয়ে একান্তে সময় কাটতেই ব্যস্ত নায়িকা। তবুও বিতর্কের চর্চায় থাকতে যেন ভালো লাগে তার। বারবার প্রেমে আঘাত পাওয়ার পরও তার প্রেমে পড়তে বা মন গলতে খুব বেশি সময় লাগে না। গুঞ্জন চলছে, এবার তিনি নাকি ব্যবসায়ী প্রেমিককে সঙ্গে নিয়ে পাহাড়ে ঘুরে এলেন। একই সঙ্গে নায়িকার ইনস্টাগ্রাম পোস্ট এই জল্পনাকে আরও বেশি উস্কে দিল। শোনা যাচ্ছে নায়িকার এই সিক্রেট ট্যুরের কথা, কেউ যাতে জানতে না পারে তার জন্য সব ব্যবস্থায় তিনি করেছিলেন, তবে শেষ রক্ষা হয়নি। কয়েক মাস ধরেই ব্যবসায়ীর সঙ্গে তার পার্টির খবর শোনা যাচ্ছিল। একই কমপ্লেক্সে থাকেন দুজনে, তাই দেখা সাক্ষাৎ নিয়মিত হয়, ফলে প্রেম জমতে বেশি সময় নেয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি পোস্ট করেন অভিনেতা, পাহাড়ে ছুটি কাটিয়ে ফেরার সময় একটা ব্যাগ ঘুরে নিচে নামতে হয়, মন খারাপ হয়ে যায় তখনই, আর সঙ্গে যদি থাকে কাছের মানুষ তাহলে তো আর কথাই নেই। সেই কথায় ক্যাপশন লেখা শ্রাবন্তীর ইনস্টাগ্রামে। নায়িকা কখনও তার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার সামনে মুখ খোলেন না, তবে তার ভক্তরা নায়িকার প্রতিনিয়ত খোঁজ রাখেন। মিশ্র প্রতিক্রিয়ার ভরে থাকে তার ওয়াল। তার জীবন নিয়ে যতই কাটাছেঁড়া হোক না কেন, নায়িকা কিন্তু বিশ্বাস করেন প্রতি মুহূর্তের বাঁচা। তেমনই এক মনের কোণে গুছিয়ে রাখার সময় কাটিয়ে এলেন নায়িকা।